নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গা পুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই নবরাত্রি থেকে অর্থাৎ এই নবরাত্রিতে তিনটি মহা উপায় আপনি করুন, আপনার গৃহে অর্থের তুফান আসবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, তিনটি মহাক্রিয়া আপনি করুন বা তিনটির মধ্যে যদি একটুও করেন সেক্ষেত্রেও আপনি কিন্তু মা দুর্গার বিশেষ কৃপা আপনি কিন্তু পাবেন। দেখুন, প্রত্যেক মানুষই চায় আমরা যে অর্থনৈতিক দিক থেকে যেন সমৃদ্ধশালী থাকি, এইটাই একটা শুভ সময়। এই নবরাত্রিতে যদি আপনি যে ক্রিয়ার কথা বলবো, তিনটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া যদি করতে পারেন, আপনার জীবনে দারিদ্রতা, আপনার জীবনে যে কোনো মনস্কামনা, আপনার জীবনে অর্থের সমাগম আপনার জীবনে কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ এই নবরাত্রি থেকে আগামী নবরাত্রির পর্যন্ত টানা এক বছর অর্থের তুফান আসবে এবং মা দুর্গার কৃপা আশীর্বাদ আপনি কিন্তু পাবেনই। কি করবেন এবং প্রত্যেকে এই কমেন্ট বক্সে জয় মা দুর্গা এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। প্রথম কথা বলছি, অর্থের তুফান আনতে গেলে প্রথম এই নবরাত্রির মধ্যে আপনারা যে কোনো একদিন, বিশেষ করে আপনি যদি মঙ্গলবার দিন করতে পারেন খুবই ভালো হয়, আপনি একটি ছোট লাল কাপড়, একটি আপনি নেবেন গোলাপ ফুল এবং রক্ত চন্দন। এই তিনটি জিনিস, রক্তচন্দন, গোলাপ ফুল এবং আপনি একটি লাল কাপড় এবং সিঁদুর, এই চারটি জিনিস একত্রে নিয়ে আপনি হলুদ কাপড়ে বেঁধে আপনি এই মহাসপ্তমীর দিন মা দেবীর কাছে রেখে দিন, সমর্পণ করুন বা মন্দিরে আপনি রেখে আসুন এবং ঠিক এক সপ্তাহ যাবে, তারপর সেই যে একসঙ্গে যেটা আপনি বেঁধে রেখেছেন সেটি আপনি আপনার গৃহে নিয়ে আসুন এবং আপনি যেখানে ক্যাশ রাখেন, আপনার আলমারি, আপনার সিন্দুক, এটা আপনি সেখানে রেখে দিন বা আপনি আপনার ফ্যাক্টরি আছে, আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনি ইন্ডাস্ট্রিতে রাখতে পারেন অথবা আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু রাখতে পারেন। মানে এক কথা আমি বলবো, এটা রাখার পর মানে হুহু করে অর্থ কিন্তু আসবে, অর্থের তুফান দেখতে পাবেন আপনি, অর্থাৎ এটা যদি আপনি করতে পারেন। এই তিনটি জিনিস হলুদ কাপড়ে আপনি বেঁধে মা দুর্গার কাছে আপনি নিবেদন করেন এবং এক সপ্তাহ এই মন্দিরে রাখেন, তারপর এটি জিনিসটাকে ঘরে নিয়ে আসেন, দেখেন চমৎকার আপনার কিন্তু কাজ করবে। দুই নম্বর যে ক্রিয়া, আপনি নবরাত্রির মধ্যে যে কোনো একদিন সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যার সময়, বিশেষ করে আপনি ষষ্ঠীর দিনও এটা করতে পারেন খুব ভালো হয়, আপনি বা যে কোনো দিন পঞ্চমীর দিনও করতে পারেন, পঞ্চমী ষষ্ঠী চতুর্থীতেও করতে পারেন, অর্থাৎ আজ চতুর্থী, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি কর্পূর প্রজ্বলন করুন, মা দুর্গার সামনে কর্পূর প্রজ্বলন করুন এবং আপনি মা দুর্গাকে ফুলের রাজা গোলাপ আপনি নিবেদন করুন। ব্যাস, কর্পূর প্রজ্বলন করার পর আপনি একটি গোলাপ আপনি প্রজ্বলন করুন, তাতে কি হবে জানেন, আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট, আর্থিক দারিদ্রতা চিরতরে মুক্তি আপনি পাবেন এবং আপনার জীবনে আসবে প্রসপেরিটি,
অর্থের তুফান আসবে আপনি যদি এই ক্রিয়াটি এই নবরাত্রির মধ্যে যদি করেন। দেখুন নবরাত্রিটা একটা খুবই ভালো যোগ, এই সময় যদি আপনারা রত্ন নিয়ে প্রতিকার প্রতিবিধান করান আপনাদের ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে ক্রিয়াটি করবেন এটিও মঙ্গলবার আপনি করবেন। আপনি মঙ্গলবার দিন যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, আপনি বহুত জায়গাতে গেছেন আপনার যে কোনো মনস্কামনা, শুধু অর্থ বলে না সব দিককার মনস্কামনাই আপনার কিন্তু পূর্ণ হবে। আপনি নয়টি গোলাপ মঙ্গলবার দিন আপনি হনুমানজিকে আপনি কিন্তু প্রদান করুন, এই নবরাত্রিতে করতে হবে। অর্থাৎ এটা করতে হবে আপনাকে মহাসপ্তমীর দিন আপনি নটি গোলাপ আপনি হনুমানজিকে আপনি প্রজ্বলন করুন, এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ অথবা চ্যামলি তেলের প্রদীপ আপনি প্রজ্বলন করুন, এবং পান পাতা একটি মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করুন। এটা আপনাকে এই মঙ্গলবার, তিনটি মঙ্গলবার আপনাকে কিন্তু করতে হবে। টানা তিন মঙ্গলবার যদি আপনি করতে পারেন এবং আপনি আপনার মনস্কামনা হনুমানজিকে আপনি যদি জানান, অর্থাৎ আপনার বিশেষ করে যে কোনো মনস্কামনা কিন্তু আপনার পূর্ণ হবে, আমি এই কথাটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই যে তিনটি ক্রিয়ার কথা আপনাকে বললাম, সেই তিনটি ক্রিয়া আপনাদেরকে এই নবরাত্রির মধ্যেই কিন্তু করতে হবে। অর্থাৎ প্রথম ক্রিয়াটি আপনাদের ধন সম্পত্তির জন্য, অর্থাৎ যাদের দারিদ্রতা আপনার পিছু হচ্ছে না, আপনার ঋণ হয়ে গেছে, আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, এই যে ক্রিয়াটি বললাম আপনি অবশ্যই করুন। প্রথম ক্রিয়াটি দেখবেন অর্থের যে সংকট, আর্থিক জায়গাটা যে সমস্যা হচ্ছে সেই সমস্যা আপনার কিন্তু কাটবে। এবং দ্বিতীয় নাম্বারটি আপনার ব্যবসা ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে, যাদের ব্যবসা ক্ষেত্রে ভালো চলছে না, ব্যবসা মন্দা চলছে তাদের ক্ষেত্রে। এবং তৃতীয়টা আপনাদেরকে বললাম যাদের মনস্কামনা বিভিন্ন জায়গাতে অনেকে মানসিক করে থাকে, কিন্তু এই নবরাত্রিতে আপনি হনুমানজিকে দিন, দেখুন হাতে নাতে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। এবং ফুলের রাজা আপনি গোলাপ অবশ্যই মা দুর্গা এবং হনুমানজিকে যদি আপনি এই নবরাত্রিতে যদি দিতে পারেন এবং মা দুর্গার চরণও যদি দিতে পারেন, বিশেষ রূপে মা দুর্গার আশীর্বাদ, মা দুর্গার কৃপা আপনি পাবেন। এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা এটি আপনারা কমেন্ট করুন, এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। নমস্কার।